দেখো আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশেষণ পদ। কাকে বলে? তোমরা জানো যে যে পদ বিশেষ্যের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে সেটাকে বলে বিশেষণ। বিশেষণ মানে এক পদের সমালোচনা যে কোনো প্রকারে, সেটা দোষ হতে পারে, অবস্থা হতে পারে, গুণ হতে পারে, পরিমাণ হতে পারে, সংখ্যা হতে পারে, যে কোনো। তাহলে এটা যে বিশেষণের সংজ্ঞা, তাহলে যে পদ বিশেষ্য পদের, বিশেষ্য পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায়, এটা হচ্ছে বিশেষণের প্রকৃত সংজ্ঞা। দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাবে। বিশেষণের প্রচুর ভাগ আছে, আমরা গুরুত্বপূর্ণ 10টা ভাগ বেছে নিয়েছি ক্লাস 8 এবং 9 এর দুটো ক্লাসেই, যেটা খুব প্রয়োজন। আমি আপাতত এটা ছেড়ে দিচ্ছি, যে 10টা না জানলে পরে তোমরা করতে পারবে না সেই 10টা বিষয় আমি তোমাদের কাছে আলোচনা করছি। এক নম্বর বিষয় দেখো, যে ভাগটা আসছি সেটার নাম হচ্ছে বিশেষ্যের বিশেষণ। এক নম্বর যে বিশেষ্যের বিশেষণ সংজ্ঞাটা কিছুই না, আমরা বলছি যে বিশেষণ কোনো বিশেষ্যের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝায়। পুরো এই সংজ্ঞাটাই দেখবে, যে সংজ্ঞাটা দেওয়া আছে শুধু যে বিশেষ্যে দেওয়া আছে, এই বিশেষ্যের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝাবে। এটা প্রকৃত সংজ্ঞা আমরা লিখে দিয়েছি, যে যে বিশেষ্য পদের যে যে পদ যে পদ বিশেষ্য পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলছি আমরা বিশেষণ। আর যখন বলছি বিশেষ্যের বিশেষণ, তার মানে বুঝতে পারছো যে বিশেষণ পদ কোনো বিশেষ্য পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাবে তাকে বলছি আমরা বিশেষ্যের বিশেষণ। যেমন ধরো নীল আকাশ, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, নীল আকাশ, তাহলে আকাশটা কেমন না নীল, তাহলে কোনটা বিশেষণ হবে? নীল, ঠিক আছে, নীল আকাশ। বা কোমল হৃদয় বা নরম মন, কোমল হৃদয়, তা এর মধ্যে কোনটা বিশেষণ? কোমল, ঠিক আছে। দুই নম্বর বিষয় দেখো আছি, আমরা বলছি যে সর্বনামের বিশেষণ, সর্বনামের বিশেষণ একই সংজ্ঞা হবে। যে বিশেষ যে পদ সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাবে তাকে বলছে সর্বনামের বিশেষণ। সংজ্ঞা কিছুই না, যে পদ সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাবে। শুধু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেমন মূর্খ তুই, মূর্খ তুই, এখানে বুঝতেই পারছো তুইটা হচ্ছে সর্বনাম, আর তার আগে যে মূর্খটা দিচ্ছি এই মূর্খটা হচ্ছে সর্বনামের বিশেষণ, ঠিক আছে, মূর্খ তুই, বুঝেছ। তারপরে আসছে দেখো তিন নম্বর, দেখো আসছি অব্যয় বিশেষণ, অব্যয়ের বিশেষণ। তাহলে যে পদ অব্যয়ের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাবে তাকে বলছে অব্যয়ের বিশেষণ। অব্যয় মানে বুঝতে যার ব্যয় বা পরিবর্তন নেই, ঠিক আছে। আচ্ছা বিপদ, আমি বললাম যে আচ্ছা বিপদ, এর মধ্যে কোনটা অব্যয়? এই আচ্ছাটা, আচ্ছা বিপদ, বাহ বেশ সুন্দর। এই যে গুলো ব্যবহার করছি আমরা, এটা প্রত্যেকটা হচ্ছে অব্যয় বিশেষণ। নাম্বার চার, চার নম্বর হচ্ছে ক্রিয়ার বিশেষণ, ঠিক আছে, ক্রিয়ার ক্রিয়ার বিশেষণ। যে বিশেষণ পদ ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাবে তাকে বলে ক্রিয়ার বিশেষণ। যেমন ধরো আস্তে খাও, এই খাওয়া ক্রিয়াপদটাকে বোঝানো হচ্ছে যে আস্তে খাও,
এই আস্তেটা হচ্ছে এখানে ক্রিয়ার বিশেষণ। জোরে হাঁটো, হাঁটা ক্রিয়াপদে জোরে বলছি। তারপর দেখো আসছি সংখ্যাবাচক বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ কাকে বলছি? যে বিশেষণ পদ সংখ্যা বোঝাবে, এক দুই তিন চার পাঁচ যে কোনো, দশটি বই আমি বললাম, দশটি বই, দশটি বই এর মধ্যে কোনটা সংখ্যা বুঝিয়েছে? দশটি, ঠিক আছে, তাই এটা সংখ্যাবাচক বিশেষণ। পূরণবাচক বিশেষণ, অনেকে গুলিয়ে ফেলে পুরোনো সংখ্যা একইভাবে, পূরণ বা ক্রম বাচক বিশেষণ। পূরণ বা ক্রমবাচক বিশেষণ কাকে বলে? একের বদলে প্রথম, দুইয়ের বদলে দ্বিতীয়, এরকম গুলোকে বললেই সেটা বলছি আমরা সে পরীক্ষায় প্রথম হয়েছে বললাম, এক না বলে সে পরীক্ষায়, সে পরীক্ষায় প্রথম হয়েছে। এই একের বদলে যে প্রথম বলছি এই প্রথমটাই হচ্ছে পূরণবাচক, ঠিক আছে? তাহলে বুঝলে পূরণবাচক কাকে বলে? এটা মুছি, পাঁচ আছে জায়গা। তারপরে আসছি পূরণবাচকের পরে সম্বন্ধবাচক, সম্বন্ধবাচক কাকে বলছি? সম্বন্ধবাচক যে বিশেষণ পদ র, এর, দের, এরকম সম্বন্ধ পদকে নির্দেশিত করবে তাকে বলছি আমরা সম্বন্ধবাচক বিশেষণ, ঠিক আছে? সম্বন্ধবাচক বিশেষণ, যেমন ধরো সে গরমে ছুটি যাব, গরমের ছুটিতে, গরমের ছুটিতে যাব, তাহলে এর বোঝাচ্ছে র বা এর বোঝারই সম্বন্ধ। আর তিনটে আছে, কোথায় নিচে লিখুন, উপরে লিখুন, নিচেই মুছে দাও, তাহলে মুছে দিচ্ছি, উপরে দিচ্ছি, এটা মুছি, সাতটা হয়েছে। আট নম্বরে আসছি কি ধনাত্মক বিশেষণ, তাই তো ধনাত্মক হবে তো? হ্যাঁ, ধনাত্মক, ধনাত্মক বিশেষণ। প্রথমে বলো ধনাত্মক কাকে বলে? যে শব্দগুলোর কোনো অর্থই নেই অথচ আমরা ব্যবহার করি, রিম রিম, ঝিম ঝিম, সিম সিম, টিম টিম, ঝনঝন, খনখন, কোথাও কোনো অভিধান অর্থ নেই কিন্তু কখন ব্যবহার হয় আমরা জানি, তাহলে খুক খুক হাসছে, খুক খুক, খুক খুক করে, এই খুক খুন অর্থই হয় না কিন্তু আমরা জানি কোথায় ব্যবহার করতে হবে, খুক খুক করে সে হাসছে, তাহলে এই যে খুক খুক বললাম এটা কিন্তু ধনাত্মক বিশেষণ। নাম্বার নয়, ধনাত্মকের পরে যেটা আছে প্রশ্নবাচক, তার নটায় আছে, দশটা হয়তো, কে বলে দশটা এলো? ঠিক আছে, আগে মোট আটটাই হচ্ছে, এবার আছে নয়। নয় নম্বরে দেখো ধনাত্মক বিশেষণ বললাম, ধনাত্মক মানে যার অর্থ নেই কিন্তু আমরা শব্দের মধ্যে বাক্যের মধ্যে মোহ সৃষ্টি করে, ঝনঝন, খনখন, টনটন, সনসন, তাহলে খুক খুক করে হাসছে, রিম রিম, ঝিম ঝিম আমরা বলি নাকি, এরা সব ধনাত্মক বিশেষণ। আর শেষ দশ নম্বরে দেখো আসছি, দশ নম্বরে হচ্ছে কি শেষ প্রশ্ন, প্রশ্নবাচক, প্রশ্নবাচক বিশেষণ, প্রশ্ন বাচক বিশেষণ। তা যে বিশেষণ বলতে প্রশ্ন বোঝায়, যে বিশেষণ কোনো প্রশ্ন বোঝায়, যেমন তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, তাহলে এরকম ক দিয়ে প্রশ্ন হয় তো, কি ক যে কোনো প্রশ্ন, তাহলে হয়ে গেল, এবার আর ফিডব্যাক নিই যে তোমরা এতক্ষণ তো যা শিখলে কয়েকটা বিষয় বলো, ঠিক আছে? যেমন ধরো কয়েকটা ফিডব্যাক আমি নিচ্ছি, তোমার তোমাদের জিজ্ঞেস করছি, অ্যাট ফার্স্ট তোমরা বলো যে পূরণবাচক বিশেষণের সাথে আমাদের সংখ্যাবাচক বিশেষণ পার্থক্য কোথায়? অনেকে পূরণবাচক সংখ্যাবাচক গুলিয়ে ফেলে, কি পার্থক্য আছে? সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়, এগুলো সংখ্যা কিন্তু একের পরিবর্তে যদি বলি প্রথম সেটা হচ্ছে পূরণবাচক। এবার বলো তো আমি যদি বলি যে দু কেজি চাল আনো, এটা কোন বিশেষণ হবে? সংখ্যাবাচক, রাইট, সংখ্যাবাচক। ছেলেটি
পরীক্ষা দ্বিতীয় হয়েছে, দ্বিতীয় কি হবে? পূর্ণবাচক। পূর্ণবাচক, তাহলে বোঝা যাচ্ছে এটা অনেকে গুলিয়ে ফেলে, ঠিক আছে। আচ্ছা যদি বলা হয় যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ডাক টিপ টিপ, কোন বিশেষণ? ধন্যাত্মক। ধন্যাত্মক, একদম ঠিক বলেছো, ঠিক আছে। তোমার নাম কি? প্রশ্নবাচক, তাই তো। নীলাকাশ দেখতে সুন্দর, কি হবে? বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ। আস্তে খাও, কি হবে? ক্রিয়াবাচক বিশেষণ। সব উত্তর দিয়েছো, আস্তে করে শিখে গেছো, আবার প্রায় প্র্যাকটিস হবে। আচ্ছা এখানে থাক।